কাগজের টাকা কি হারাম? কারণ কাগজের টাকায় হঠাৎ মূল্য কমে যেতে পারে, কাগজের টাকা হারাম এ কথা কোনো আলেম বলেনি। যদি বলে থাকে তো কোনো জাহেল বলেছে যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে এসে মূর্খ সমাজের মুফতি সেজেছে, বক্তা সেজেছে, তারা বলতে পারে, কিন্তু কোনো আলেম বলেনি। যদি সে বলে তো সে আলেমই না, সে জাহেল। জি, কাগজের টাকার আগে কি ছিল? অধিকাংশ পৃথিবীতে ভূপৃষ্ঠে টাকা ছিল চাঁদির টাকা, অল্প কিছু সীমিত ক্ষেত্রে বা সীমিত এলাকায় স্বর্ণমুদ্রা, স্বর্ণের টাকা ব্যবহার হইত, যেটাকে দিনার বলা হয়। স্বর্ণমুদ্রাকে নবী সাল্লামের আমলে সাহাবা একরাম জামানের সালাফদের যুগে দিনার বলা হইতো, স্বর্ণমুদ্রা, আর দিরহাম হচ্ছে রৌপ্য মুদ্রা, রূপার টাকা বা চাঁদির টাকা। জি, রূপার টাকা বহন করা খুব মুশকিল। রূপার টাকা যদি আপনার কাছে 1000 টাকা থাকে তাহলে ওইটাই আপনার বোঝা, আর 10-20 হাজার হলে তো আরো মুশকিল, তাই না? তখন উটের পিঠে চাপাইতে হবে, হ্যাঁ, গাধার পিঠে বহন করে নিয়ে যেতে হবে এক জায়গায় থেকে, যে কত বিপদ। তো মানুষ যখন ধীরে 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 উন্নতি করলো তখন দেখলো যে এত মহা মুশকিল ওগুলো বহন করা, আর এটা খুব বেশি দিন না। আমার দাদার দাদা, মনে পড়ছে, মনে পড়ছে মানে আমার দাদা, আর দাদার কথা আমার দাদা বলেছেন, দাদাকে পেয়েছি। তো দাদা বলতেন যে আমার দাদা ছিল তো উনি ব্যবসায়ী ছিলেন, বড় গৃহস্থ মানুষ, অনেক জমি জায়গার মালিক এবং ব্যবসা করতেন। কিসের? এক ধরনের ব্যবসা, ওই গাছ থেকে যেটা আপনার ওই গয়নার ভিতরে আগে যে গয়নাগুলো তৈরি হইতো মহিলাদের, তাবিজ, হ্যাঁ, মাকড়ি, সেগুলোর ভিতরে একটা ই দেয় না, গলিয়ে কি বলে ওটাকে, হ্যাঁ, মম, আচ্ছা জানি না, ভুলে গেছি, ছোটো কালে দেখেছি। তো যাই হোক, ওইটা একটা গাছ থেকে তৈরি হয়, বড়ই গাছ থেকে অথবা বাবলার গাছ থেকে, এইসব গাছ থেকে হয়। তো ওগুলো খুব হইতো, খুব হইতো, আমিও ছোটো দেখেছি এগুলো হইতো এক সময়। তো অনেক টাকা পয়সা ইনকাম হইতো, টাকা কালেকশন করে বাড়িতেন, টাকা কালেকশন করে বাড়িতেন বাটুয়া নিয়ে, মানে ক্যাথার তৈরি করা ব্যাগ ওগুলো দিয়ে। তো ওইটা দেখে একটা বিশেষ নাম পড়েছিল আমাদের বংশের। জি, তো কথা হচ্ছে যে কত বহন করা খুব মুশকিল। তখন সুবিধার জন্য কি করা হলো, এই কাগজের নোট, কাগজের নোট ঠিক ওই রকমই যেমন যারা পুরাতন প্রবাসী সৌদি আরবে আজকে থেকে 15-20 বছর না, মানে 10 বছর আগেও ছিল, কি ছিল, চেক দিত আপনাদেরকে, ব্যাংকে দিত না, হ্যাঁ, ড্রাফট চেক। এরকম হইতো না যে যাচ্ছেন আর আপনার সাথে সাথে আপনার টাকা চলে গেল, অথবা একদিনের মধ্যে চলে যাবে, আর একটা কি দিল, আজকে রিসিপ্ট দিচ্ছে, একটা পেপার দিচ্ছে, তাই না? এরকম নয়, কিন্তু একটা চেক হইতো, চেকটা আপনাকে পোস্ট করে পাঠাইতে হইতো, অথবা আপনাকে নিয়ে সাথে নিয়ে যেয়ে জমা করতে হইতো, বা আপনার কোনো আত্মীয় গিয়ে ব্যাংকে জমা করলো, তারপর সেটা ডিপোজিট হইতো। যেমন এখানে চেক লিখে আপনাকে আপনার কফিল, ধরেন আপনি সার্ভিস বেনিফিট পাবেন, আর সার্ভিস বেনিফিট কি, আজকাল তো ব্যাংকে অটোমেটিক জমা হয়ে যাচ্ছে স্যালারি, তাই না, বেতন। এক সময় আমাদেরকেও দেওয়া হয়েছে, কি দেওয়া হইতো, মাসের মাস চেক দেওয়া হইতো, বেতনটা চেকে দিল, তখন চেক নিয়ে আমরা করতাম কি, এইখানেই, হ্যাঁ, ব্যাংকে যেতে হইতো, আর ব্যাংকে গিয়ে তখন চেকটা জমা করতে হইতো, আর তারপরে কালেকশন করা হয়, টাকা নিয়ে নেন, আর না হলে আপনার অ্যাকাউন্টে জমা করে নেন চেকটা। তো এই চেকটা কি জিনিস, চেকটা কি, এটা তো কাগজ, ওতে লিখা আছে আপনার 50,000 রিয়াল আপনার সার্ভিস বেনিফিট 10-20 বছরে ধরেন 50,000 রিয়াল। তো ওই কাগজটার দাম কি 50,000 রিয়াল? ওই চেকটার মূল্য কি 50,000 রিয়াল? চেকটা হচ্ছে কি, অর্ডার, ওখানে অর্ডার লিখা থাকে, এর দ্বারা অর্ডার করা হচ্ছে কর্তৃপক্ষকে, হ্যাঁ, ব্যাংকে, যে তুমি এই এই চেক বহনকারীকে কি করো, 50,000 রিয়াল দিয়ে দাও। ঠিক করে তুমি কাগজের নোট, কাগজের নোট এই চাঁদের পয়সার বিকল্প হিসেবে এসছে, এটা যেন একটা চেক, ওই যে ড্রাফট চেকের মতো, ড্রাফট চেকের মতো, আর প্রথম চায়না থেকে শুরু হয়। যাই হোক, সুতরাং কাগজের টাকা, যা কাগজের টাকার মূল্য কমে যেতে পারে, চাঁদের টাকার মূল্য কমে না, প্রতিদিন চাঁদের মূল্য কমছে বাড়ছে, স্বর্ণের মূল্য কমছে বাড়ছে, আর ঘন্টার পর মিনিটের মিনিটে কমছে আর বাড়ছে, আন্তর্জাতিক বাজার হচ্ছে না। জি হ্যাঁ, তো যখন যেরকম রেট থাকবে তখন সেই হিসাবে যখন ইত্তেফাক হবে তখনকার রেটে ইত্তেফাক হবে। জি, সুতরাং জায়েজ কাগজের নোট।